नमस्कार सकल के आमार चैनल साहित्य समय पक्ष के स्वागत जानाच्छि। बेश कयेक दिन धरे बला जाए प्राय एक मास धरे आमी कोनो भिडियो आपलोड करते पारिनि, तार कारण आमार फोने एकटु प्रब्लेम छिलो। तार जोन्नो आमी सबार काछे माने क्षमा चाइछि, आमी खुबी दुःखित। तो एर आगे आमी चाँद बणिकेर पाला नाटकटी एबं जापान जात्री प्रबंधटी এই দুটি পড়া আর কি অসম্পূর্ণ রেখেছিলাম। তো আজকের পর্বে আমি চাঁদ বণিকের পালার তৃতীয় পর্বের আর কি তৃতীয় পর্যায়ের যেটা সেটার ফার্স্ট পার্টটা পড়েছিলাম আগে, আজকে আমি সেকেন্ড পার্টটা পড়ছি। আরেকটা কথা, আমি এই যে ভিডিওগুলো আপলোড করছি, মানে নাটক বা উপন্যাস হোক বা ছোট গল্প বা রবীন্দ্রসাহিত্য হোক, সেগুলির আলাদা আলাদা করে আমি পিডিএ মানে প্লেলিস্ট তৈরি করেছি। নাটকের আলাদা, উপন্যাসের আলাদা বা ছোট গল্পের আলাদা, বা বলা যেতে পারে ছোট গল্প কারণ শুরু হয়নি, রবীন্দ্রসাহিত্য আলাদা। তো যদি এই ভিডিওগুলোর মধ্যে থেকে আপনাদের খুঁজে পেতে অসুবিধা হয় তো আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা খুঁজে পেতে পারেন। তো শুরু করছি আজকের পর্ব। প্রথমজন বলছে, ওই যে দেখছ এককেরে সাতালির মাথার উপর, ওই হোতা লোহার বাসর ঘর বেঁধেছে বণিক। দ্বিতীয়জন বলছে, ভবিতব্য এড়ানোর তরে কত না কৌশল করে জীবনে মানুষ, তবু মরে যায়। এই চন্দ্রধর লক্ষিন্দর দুজনাই মরে যাবে। প্রথমজন বলছে, আচ্ছা কেন এন হয় বল দিনি? চন্দ্রধর ব্যক্তিটা তো শুনি কিছু গুণধর ছিল, তবু দেখ প্রচণ্ড আকৃষ্ট। লক্ষিন্দরও দেখ, ইতর অসভ্য, ওই ছ্যামড়াগুলার সাথে কবু মিশে না, কো অসভ্যতা করে না কখনো, তবু দেখ তারপরে কত রাগ। কেন কি পাপ করেছে এই বণিকের বংশ যাতে এত লোক এত ক্রুদ্ধতা এদের প্রতি? দ্বিতীয় ব্যক্তি বলছে, উয়াদের চিন্তাভাবনা সব যেন সংখ্যালঘু মানুষের মতো, সমাজেতে বেশিরভাগ লোকে যেটা ভাবে ওরা তা ভাবে না, বেশিরভাগ লোকে যেটা করে ওরা তা করে না, এইটাই পাপ। আরে জয়ী হতে গেলে একটা দলে বন্ধ হওয়া চাই, আর সংখ্যাগুরু অংশটার যত লোভ মোহ আর দুর্বলতা আছে সেগুলাও পরিতুষ্টকরণের পদ্ধতিটা জানা চাই। প্রথমজন বলছে, এইটা মানি না, এইটা কখনো চিরকেলে সত্য কথা নয়। তাছাড়া এই যত ছ্যামড়াগুলা যারা অসভ্যতা করে, ইয়ারা সমাজেতে সংখ্যাগুরু সংখ্যাগুরু আর নির্বিরোধী সামান্য গৃহস্থ ভদ্র ছেলেগুলা, ইয়ারা সকলে মিলে সমাজেতে সংখ্যালঘু কি যে ক। শুধু হ্যাঁ একটা ত্রুটি আমাদের আছে, ডরেতে আমরা সবে চুপ করে থাকি, জোর করে সত্য কথা কওয়ার দখ নাই আমাদের। দ্বিতীয়জন বলছে, হ্যাঁ দেখ সত্য কথা জোর করে কওয়ার মধ্যে কোনো বাহাদুরি নাই, এখন তো সন্ধ্যা হয়ে গেছে, আকাশেতে চাঁদ, এইটা তো সত্য কথা। তা তুমি যদি এসা জোর করে ফুকরিয়া বলো সন্ধ্যা হয়ে গেছে আকাশেতে চাঁদ, কি এমন বাহাদুরি হলো? কিন্তু দেশটায় বেশিরভাগ ব্যক্তিকেই যদি নেশাগ্রস্ত করা দিতে পারো তাহলে চাঁদটারে তারা ঠাউর না পায়। প্রথমজন বলছে, আহা তাও না কি হয় কোনো দিন? দ্বিতীয় ব্যক্তি বলছে, হয় হয়, আরে অযোধ্যাপুরীতে সংখ্যালঘু লোকেরা তো একসাথে নেশাগ্রস্ত হয়ে অকস্মাৎ ভাবে নাই যে সীতা কলঙ্কিনী, কিছু লোক ভেবেছিল তারাই তো দল বেন্ধা সেই কথা কয়া কয়া। হে দল বান্ধা চাই, প্রচারের তাক বুঝা চাই। একটি যুবক প্রবেশ করে, মাথায় মনসার ঘটের মতো সর্প লাঞ্ছিত শিরস্ত্রাণ, হাতে বাঘ নখ, সঙ্গে ব্যভিচারে অপচিত দেহ একটি লোক। এদের দর্শনে ব্যক্তি দুজন যেন সন্ত্রস্ত হয়। দ্বিতীয়জন কথা পাল্টে বলে, হ্যাঁ হ্যাঁ যেই কথা হতেছিল, আমাদের আধুনিক শাস্ত্র মতে সমুদ্রে যাত্রা করা পাপ, তা আমরা তো আধুনিক, সুতরাং অধুনা যা সকলেই মানে সেইটারে উল্লঙ্ঘন করা অতীব গর্হিত। বলতে বলতে চলে যায় দুজনে, যুবক লোকটিকে নিয়ে এগিয়ে আসে মঞ্চের সামনের দিকে, সপ্রশ্ন ভঙ্গি করে বলে,
ভঙ্গি করে। লোকটি ঘাড় হেলিয়ে তার উত্তর দেয়। যুবক বলে, কয়টায়? লোক বলে, সব। যত কটা নাও নিয়ে লক্ষিন্দর সমুদ্রে যাবে সব কটা ফুটা করা গেছে। গত্তরা গামিনী সর্ববাত সথা প্রতিটায় হয় ফুটা করে আঠা দেয়া আছে, নয়তোবা ডহরের নিচে যেটা কালাপাতি করে সেইগুলা ফেরে দেয়া গেছে। ফিক করে হেসে বলে, সমুদ্রে পৌঁছানোর আগে বৈতরণী পৌঁছে যাবে বাবা লক্ষিন্দর। ইতিমধ্যে আরেকটি যুবক কাছে এসে দাঁড়ায়। প্রথম যুবক লোকটিকে কিছু অর্থ দেয়। প্রথম যুবক বলে, বাকি অর্থ লখায় নাও যেই দিন ডুবা যাবে পাবে, আরও বেশি দিব পুরস্কার। লোকটা গলিত হয়ে নমস্কার করে চলে যায়। দ্বিতীয় ব্যক্তি ইঙ্গিতপূর্ণভাবে সংবাদ দেয়, তারাপতি কর্মকার। প্রথম যুবক ইঙ্গিতে প্রশ্ন করে, কোথায়? দ্বিতীয় যুবক একদিকে গিয়ে হাতছানি দেয়। পৌর তারাপতি কর্মকার আসে, তার বেশবাস কিছু অবিন্যস্ত, চোখ যেন অনেক কান্নায় রাঙা। তৃতীয়জন বলে, তারাপতি কর্মকার, ওই লোহার বাসরঘর দেয়ার নির্মিতি। প্রথম যুবক দ্বিতীয় যুবককে ইঙ্গিতে দেখিয়ে দেয়, কথা মতো ফুটা করে দেছ? তারাপতি অস্বাভাবিকভাবে তাকায়, উত্তর দেয় না। দ্বিতীয়জন চাপা স্বরে বলে, কও সংবাদটা, কয়া দেও, লোহার বাসরঘরে ফুটা করে দেছো কিনা কও। তারাপতি কথা কইতে যায় পারে না, ঠোঁট দুটো কাঁপে, রুদ্ধ আর্তস্বরে বলে ওঠে, ভগবান। মাটিতে বসে পড়ে, প্রশ্ন করে, তুমি শালা ফুটা করে দেও নাই? তারাপতি সংযত হয়ে অস্ফুটে বলে, দিচ্ছি। প্রথমজন কিছুক্ষণ তারাপতির দিকে তাকিয়ে থেকে বলে, কেউ দেখে ফেলে নাই? তারাপতি মাথা নাড়ে, যদি একটা সাচা কথা হয় বেঁচে যাবে, নাইলে হাতের চাকুটা মুছতে মুছতে প্রথমজন বলছে, একদিন অকস্মাৎ দেখা যাবে তোমার পুত্রের কারা যেন গলা চিরা ফেলে গেছে। দ্বিতীয়জন ঘোষণার মতো করে নিম্নস্বরে বলে, গাঙ্গুরের তীরে যুবকের মৃতদেহ। প্রথমজন কুমিরের মতো নিষ্ফলক চোখে তাকিয়ে বলে, ফুটটা করে দেছো? তারাপতি মাথা হেলায়। প্রথম যুবক কিছু মুদ্রা তার দিকে প্রসারিত করে। প্রথমজন বলে, বাকি মুদ্রা লক্ষিন্দর মারা গেলে দিব। তারাপতি সেই মুদ্রার দিকে তাকায় না, নত হয়ে নমস্কার করে উঠে পড়ে। দ্বিতীয় যুবক পা বাড়িয়ে তারাপতির গমনে বাধা দেয়। ইঙ্গিতে প্রথম যুবকের প্রসারিত হস্তের দিকে তাকায়। তারাপতি কি করবে বুঝতে পারে না, দুই যুবকের দিকেই সে তাকায়। জোর হাতে একটা শুল্ক হাসি টেনে বলবার চেষ্টা করে, না না একটু কর্ম করে। তারপরে, এইটা তো মানুষের আজ্ঞা বলে কয়েছ তোমরা, ইয়াতে কি মুদ্রা নিতে পারি? দ্বিতীয়জন বলছে, কর্মকার পাটকের নায়ক তুমি না, তোমার উপরে মোরা ঢের আশা রাখি। আবার ইঙ্গিত করে মুদ্রার দিকে তাকিয়ে তারাপতি কম্পিত শ্বাস টেনে ভিক্ষাঞ্জলি হয়। দ্বিতীয়জন বলছে, নিচু হয়ে লও। তারাপতি নিচু হয়ে প্রথম যুবকের হাতের নিচে হাত পাতে। প্রথম যুবক তার দিকে তেমনই তাকিয়ে থাকে, আঙুলের ফাঁকে মুদ্রা কটা তারাপতির হাতে ফেলে দেয়। তারাপতি হঠাৎ কেঁদে বসে পড়ে। বণিক আমারে সম্পূর্ণ বিশ্বাস যায়, মাটিতে মাথা ঠোকে। যুবকেরা উদাসীন কৌতূহলে তাকিয়ে থাকে তার দিকে। তারাপতির প্রথম আবেগটা চলে যায়, তারপর চোখের জল মুছে উঠে সে দাঁড়ায়। প্রথমজন বলে, বিয়াযোগ্যা কন্যা এক আছে না তোমার, সাবধানে চলো। দ্বিতীয়জন বলছে, মুদ্রা কটা উত্তরিয়ে বেঁধে লও। তারাপতি একবার তাদের দিকে তাকিয়ে মুদ্রাগুলো খুঁটে বাঁধে। কেমন যেন শুকিয়ে গেছে লোকটা, নত হয়ে নমস্কার করে সে চলে যায়। প্রথমজন বলে, লক্ষিন্দর মারা গেলে আরও মুদ্রা পুরস্কার পাবে।
তারাপতি আবার নমস্কার করে বেরিয়ে যায়। যুবক দুজন পরস্পরের দিকে এক পলক তাকায়, ঠোঁটে বিদ্রূপের হাসি। দ্বিতীয়জন সাঁতালির দিকে ইঙ্গিত করে বলে, বহু ওঝা এনেছে বণিক, তারা সবে সাঁতালি পাহারা দেয় আর সর্পধ্বংসী মন্ত্র পড়ে। প্রথমজন দর্শকদের দিকে পিছন ফিরে সাঁতালি পর্ব দেখতে দেখতে জীবনস্বরে বলে, হইল কোথায় রে? দ্বিতীয়জন বলে, আছে কোনো শূন্যের আলোয়। প্রথমজন হঠাৎ দ্রুত বলতে থাকে, চলো বহু কাজ আছে। তাদের প্রস্থানের সঙ্গে সঙ্গেই লক্ষ্মীন্দর ও বেহুলা পেছনের সোপান বেয়ে পাটাতনের উপরে উঠে আসে। লক্ষ্মীন্দর এগিয়ে আস্তে আস্তে বুক ভরে নিঃশ্বাস নেয়, বলে, আহ, উপরেতে উঠে এলে বায়ু যেন অনেক নির্মল লাগে। বেহুলার দিকে তাকিয়ে সে বলে, লাগে না তোমার? বেহুলা হাসি মাখা মুখে অতি ক্ষীণভাবে সায় দেয়। লক্ষ্মীন্দর মুখ ফিরিয়ে নিয়ে বলে, নিচেকার নগরীর মতো নগরীর যত মালিন্য কুশ্রিতা এইসব যেন উপরে থাকে না, তাই নয়? বেহুলার মুখ তেমনি হাসি মাখানো, সায় দেয় কি দেয় না বোঝা যায় না। তার দিকে তাকিয়ে থেকে লক্ষ্মীন্দর বলে, তুমি কে, কেমন মানুষ তুমি? বেহুলা কিঞ্চিত বিস্ময়ের সঙ্গে তার দিকে তাকায়। লক্ষ্মীন্দর বলে, আচ্ছা, তোমার যে পিতামাতা, তেয়ারা কি পরস্পরে খুব ভালোবাসে? বেহুলার হাসিমুখ আরও উজ্জ্বল হয়, বড় করে সায় দেয়। লক্ষ্মীন্দর একটু তাকিয়ে থেকে হঠাৎ সরে গিয়ে পাটাতনের কিনারায় এসে ঝুঁকে নিচে তাকিয়ে বলে, ওই দেখো নিচে চম্পক নগরী। এ তো দূর থিকা মনে লাগে যেন কত শান্ত, কত স্নিগ্ধ, অথচ নিকটে যাও কি নিষ্ঠুর, কি বিভৎস, বিভৎস নগরী। ঘরে ঘরে দ্বীপ জ্বলে দেখো, হেতা হতে মনে লাগে যেন প্রতিদিন এই মতো জীবনের দেওয়ালি চলেছে। যদি এই মতো দূরে অনেক উপরে আরোহণ করে রয়ে যেতে পারি, তাহলে হয়তো ওই সব মানুষের নিচতা, ক্ষুদ্রতা সব ক্ষমা করে দেউনের উদারতা পাবো। তাইলে হয়তো, থাক ও সকল কথা, আজ মোরা অনেক উপরে আকাশের কাছাকাছি। বেহুলাকে পাশে বসতে ইঙ্গিত করে, বেহুলা বসে। বেহুলার দিকে তাকিয়ে অশেষ সুন্দরী তুমি, এত রূপ কোথা হতে পেলে তুমি? নিচ্ছনি কামিনী, কার নির্মঞ্ছন্ন লেগে? শুনেছি আমার মাও নাকি এমন সুন্দরী ছিল যুবতী বয়সে, বাপে নাকি গান বেঁধেছিল, বিতপনী কন্যা তুমি সনকা সুন্দরী, পাগল করেছ পুরা চম্পক নগরী। হঠাৎ থেমে বলে, আজ রাতে জেনা নিতে হবে, আমাতে তোমাতে মিলে কোনো একাত্মতা হবে না, বেশি তো সময় নাই। বেহুলা বিস্মিতভাবে তাকায়। লক্ষ্মীন্দর উঠে পড়ে। লক্ষ্মীন্দর বলে, দেখা আসি লোহার বাসর ঘর কি মতো সাজানো আছে। দুপা গিয়ে দাঁড়িয়ে পড়ে। লক্ষ্মীন্দর বলে, আজ রাতে যদি সাতি তারকার এক বিন্দু জল ঝরে পড়ে আমাদের মুহূর্তের শক্তির উপরে, তাইলে জীবন মুক্তা ঝুরি হবে। আর তিক্তভাব আসে হাসিতে, নাইলে ও লোহার বাসর ঘর চিরদিন তরে লোহার পিঞ্জর হয়ে রবে। হেসে চলে যেতে গিয়েও যেতে পারে না। হঠাৎ দ্রুত বেহুলার পাশে এসে বসে তার হাত দুটো ধরে বলে, কথা কও না কেন? বেহুলা ঠোঁট দুটি কোনো মতে বলে, কি কথা? লক্ষ্মীন্দর বেহুলার মুখের দিকে চেয়ে বলে, সাচে কও, আমারে তোমার মনোমতো লেগেছে কি? বেহুলা সলজ্জে দীর্ঘ করে সায় দেয়। লক্ষ্মীন্দর মুখ নত করে বেহুলা হাত দুটি বারবার নিজের মুখে, গালে, কপালে চেপে ধরে। আহ, আজ তুমি নিজের উন্মুখ রেখো, আমারে গ্রহণ করো। আমি স্থিরমতি নয়, কেন্দ্র নাই জীবনে আমার, সকলের সাথে সংযোগে আগ্রহী আমি, তবু সংযোগে আশঙ্কা হয়। এইসব নিয়ে আমি, আমারে গ্রহণ করো, আমারে গ্রহণ। বলতে বলতেই তার কথাগুলো ডুবে যায়। বেহুলার হাত ছেড়ে সে উজ্জ্বল চোখে সোজা হয়ে বসে, বেহুলার দিকে তাকায়, কি যেন দেখতে পায়। চোখ বন্ধ করে আকাশের দিকে মুখ তোলে,
রুদ্ধস্বরে। লক্ষীন্দ্র বলে, এইসব মুহূর্তেই মনে হয় যেন ঈশ্বর রয়েছে। মুখ থেকে হাত নামিয়ে বলে, বাসরের কটক্ষা কক্ষটারে দেখা আসি, তারপরে দুজনা যে সেথায় যাব। উঠে এক পাশে বেরিয়ে যায়। বেহুলা লক্ষীন্দরের আকড়ে ধরা হাত দুটি নিজের গালে চেপে চোখ বোঝে। পিছনে সুপান বেশ শনকা উঠে আসে, তার কাখে মনসার ঘট। বেহুলাকে পিছন থেকে দেখে সে বড় করে ঘোমটা টেনে নিজের মুখকে আবৃত করে এগিয়ে আসে, এসে এক পাশে ফিরে দাঁড়ায়। শনকা বলে, আমা পানে তাকায়ও না তুমি, জানে তাকাবে তাই তিরস্কারের ভঙ্গিতে। তাকায়ও না, গুণ্ঠন টেনা দাও, বড় করে টেনা দেও যাতে মুখ নাই দেখা যায়। আমি লখায়ের মাতা, শাশু হই সম্পর্কে তোমার, আজ রাতে মুখ দেখা অমঙ্গল, তাই অন্নপানে চায়া থাকো। যা কিছু কওয়ার আছে তাড়াতাড়ি কইয়া যাই, মন দিয়া শুনো। লক্ষীন্দরে কেরা নিতে চাও নিবে, কিন্তু তারে তো চিনো না তুমি, কিসে তার ভালো লাগে, কিসে সে অধীর হয়, শরীরে সে কতটা দুর্বল, একটা শ্বাস টানে শনকা। আবার বলে, তাই আজ রাতে কথা দেও আমার নিকটে, আমৃত্যু সর্বদা তুমি তার কাছাকাছি রবে, যদি কোনো সর্বনাশ আসে নিজের জীবন দিয়ে তুমি তার আগুলে বাঁচাবে, কথা দেও। বেহুলা বলল, কথা দেই। শনকা বলল, জোরে কও, ইষ্ট দেবতার নামে কথা দেও মোর কাছে। বেহুলা বলল, ইষ্ট দেবতার নামে কথা দেই আমি, আমৃত্যু স্বামীর কাছে রব আমি ছায়ার মতন। শনকা বলে, জনমেয়তি হও, আশীর্বাদ করি আমি, জনমেয়তি হও। হাসির আওয়াজ শোনা যায়। শনকা বলে, আহ, এই বেড়ে পিতা আর যত চেষ্টা পাক লখাই তো আর কভু পাটানে যাবে না। আজ রাতে এই কথা বুঝায় সম্মত করো স্বামীরে তোমার, প্রতিজ্ঞা করাবে সর্বদা তোমার যেন নিকটে নিকটে রাখে। বেহুলা বলল, কিন্তু চাঁদবণিকের বংশধরে আমি পাড়ি দেউনের পথে কেমনে মা বাধা দিব, সেইটা তো অন্যায় হবে। শনকা তীব্র স্বরে বলে, সঙ্গরিয়া রাখো, তুমি ইষ্ট দেবতার নামে প্রতিজ্ঞা করেছ, সর্বদাই তুমি তার কাছাকাছি রবে, তাতে যদি বাধা হয় হবে। নিচল বালিকা তুমি, পুরুষের জানো না এখনো, তাই কই, সমস্ত সময় ঘিরে রেখো স্বামীরে তোমার, ভগবান যত মায়া দিয়েছে নারীর শরীরে সমস্ত প্রয়োগ করো চতুর কৌশলে, তবু এই কথা মনে রেখো, কখনো উজাড় করে দিও না নিজেরে। তোমার প্রেমের যত অন্ধি সন্ধি যদি সব জানা হইয়া যায় কৌতূহলে মিটে যাবে, পুরাতন পরাপুথি সম তোমারে সে ফেলে চলে যাবে অন্য এক নারীর নিকটে, নয়তোবা সমুদ্রে যাবে, আর তুমি পড়ে রবে উপেক্ষিতা নারীর মতন, ঋত লজ্জা ঋত মান। শোনা যায় কম্পিত শ্বাস টানে শনকা, তার কণ্ঠ কাঁপে। তুই এসেছিস লক্ষাইরে কেড়ে নিবি বলে, তবু তোর তরে সম ব্যথা লাগে মনে। সংযত কণ্ঠে শনকা বলে, যাই আমি। মনসার ঘট রেখা সে বাসরের পিছনে, মা গো বিষহরি রক্ষা করো আমার সন্তানে। বলতে বলতে শনকা ছায়ার মতো চলে গেল। বেহুলা ধীরে ধীরে তার ঘুমটা তোলে, তার দু চোখে শঙ্কা, তীব্র শীষের শব্দ। সামনে মঞ্চের উপরে দু তিনজন যুবক ছুটে এক পাশ থেকে আরেক পাশে বেরিয়ে যায়। লক্ষীন্দর ফিরে আসে। লক্ষীন্দর বলে, চলো এবারে সাঁতালির চুড়োটায় যাই মোড়া, লোহার বাসর ঘরে। ক্লান্ত লাগে, সারাদিন এমন গিয়েছে, এ বাসরের রাত্রি মোর কাল রাত্রি। বেহুলা তার মুখের কাছে হাত নিয়ে গিয়ে বাধা দেয়। লক্ষীন্দর সেই হাতটা ধরে নিজের মুখের ওপর বোলায়। লক্ষীন্দর বলে, হতে পারে, মনসার হিংসা তো প্রচণ্ড। আচ্ছা তোমার তো কোষ্ঠীতে রয়েছে, তুমি নাকি জনমেয়তি হবে। বেহুলা সায় দেয়। তখন লক্ষীন্দর বলে, তার অর্থ যদি সে বিচার সত্য হয়, আজ রাতে তোমারেও হয়তো বা বৈতরণী পার হতে হবে আমার সঙ্গতি। বেহুলা সম্মতিভাবে ঘাড় হেলায়। লক্ষীন্দর বলে, জানো আমার অন্তরে বাচনের যেই মতো আকর্ষণ, সেই মতো মরণের প্রচণ্ড আকাঙ্ক্ষা। এ কি শুধু আমারই বৈলক্ষণ্য নাকি সকলের? সমগ্র এই মনুষ্য জাতির অন্তরে কি এই দুটা সুতা জট বেঁধে নাই?
হেসে বলে, এই কথাগুলো যেন বাসরের উপযুক্ত সন্ধ্যা ভাষা নয়, তাই নয়? হোক, যা হবার হয় হোক, আজ রাত উৎসবের রাত। এই রাত্রে সাতটি তারকার জল যদি ঝরে পড়ে ইতিহাস অন্তঃসত্ত্বা হবে। আবার লক্ষিন্দর হাসে, বলে, কি দারুণ দম্ভ মানুষের। হাসতে হাসতে বেহুলার হাত ধরে নিয়ে চলে, চলো চলো। হঠাৎ ফিরে লক্ষিন্দর বলে, হাসো, জীবনের মুখোমুখি হয়ে চলো মানুষ করুণ সাহসে, চলো মানুষের করুণ সাহসে। হাসতে হাসতে বেহুলাকে নিয়ে চলে যায়। সম্ভাগে যুবকেরা অন্য দলের দুজন যুবককে নির্দয়ভাবে মারতে মারতে নিয়ে আসে। চাপা উত্তেজিত কণ্ঠ শোনা যায়, শালা মোদের পাটকে এসা বাহাস্ফোট করে যাবে, ভেবেছ কি মরে গেছি আমরা সকলে, চৌমাথা পার হইয়া কেন এছিলি আমাদের থানার ভিতরে, চল এ দুটারে শেষ করে দিই, চল গাঙ্গুরের তীরে যুবকের মৃতদেহ, চল শালা। তেমনিতেই মারতে মারতে সকলের প্রস্থান। বাসর ঘরের দিক থেকে সনকা আসে, তার হাতে ঘট নেই, জানু পেতে প্রার্থনা করে। সনকা বলে, মা গো বিষহরি, আমি যদি সতী হই রক্ষা করো সন্তানে আমার। মাটিতে মাথা ঠেকিয়ে উঠে পড়ে, দ্রুত পেছনে অবতরণের পথে নেমে যায়। অপর দিক থেকে চাঁদমণি প্রবেশ করে, তার চেহারায় অনেক পরিবর্তন হয়েছে। হাতে হেতালের লাঠি, সুরার কলসি ও মাটির পান পাত্র, এদিক ওদিক তাকিয়ে মদ ঢেলে খায়। চাঁদ মদের উগ্র স্বাদে চোখ বন্ধ করে তারপর বলে, হর হর মহাদেব। যেন চাঁদের নাম জপের প্রতিধ্বনিতে পেছনে কিছু কণ্ঠে চিৎকার ওঠে, হর হর মহাদেব। গান বাজানোর আওয়াজ আসে, চাঁদ চকিত হয়, আওয়াজ বন্ধ হয়ে যায়। পরক্ষণেই জনা চার পাঁচ ওঝাকে ওঝা সনকাকে ঘিরে নিয়ে আসে। প্রধান ওঝা বলে, সদাগর তুমি মানা করে দেছো কেউ যেন না আসে উয়ারে উপরে, তাতে তোমারই সঙ্গতি নিয়ে এনু মা ঠাকুরানীরে। চাঁদ তাকিয়ে থাকে সনকার দিকে। সনকা বলে, আগো চলে যেতে কও ইয়াদের, চাঁদ হাতের ইঙ্গিত করে। প্রধান ওঝা বলে, অপরাধ মার্জনা করো ঠাকুরন, নমস্কারে নত হয়। সনকা বলে, মানুষের পরিবর্তে সর্প ধরো, ওঝার সুপুত্র সর্প ধরে ক্ষমতা দেখায়ও। প্রধান ওঝা অপমান বোধে সোজা হয়ে দাঁড়ায়, চাঁদের দিকে তাকায়। চাঁদ তাকিয়ে থাকে সনকার দিকে। ওঝারা অপ্রসন্নভাবেই চলে যায়। সনকা বলে, তুমি যদি এই ঠায়ে জাগর হয়ে রইতে পারো তাইলে আমিও তা পারি। পুত্রের মঙ্গলতরে মায়ের যে ব্যাকুলতা সেটা অপরের চায়া ঢের বেশি, যতই কেন না তার বাপ তারে কেড়ে নিতে চেষ্টা পাক। চাঁদ কিছু বলে না, মদ ঢেলে খায়। সনকা একটু দেখে, আজকাল দিন রাত এই মতো মদ্যপান চলে নাকি? চাঁদ কোনো উত্তর করে না। এই বেশে গিয়েছিলেন নাকি লখাইয়ের বিবাহ বাসরে? চাঁদ কোনো উত্তর দেয় না। সনকা হঠাৎ হেসে বলে, বেহাই হয়তো এই কথা ভেবেছে যে শিবভক্ত আজকাল শিবের নকলে আলুথালু বেশে ঘোরে। তীব্র উচ্চহাস্য করে সনকা, হাসির শেষে বলে, হায় রে নকল শিব। চাঁদ নেশারক্ত চোখে তাকায় সনকার দিকে, যেন কিছু বলতে চায় কিন্তু কিছু বলে না। ফিরে মদ খায়। আজকাল শুরু হারিনী, ডোমিনী, রজকিনী, এরা সবে নাকি নিত্যসজ্জার সঙ্গিনী? চাঁদ কোনো উত্তর দেয় না। সনকা তীব্র হেসে বলে, ভালো ভালো, পুরুষের জোয়ানি তো বহুদিন থাকে কি না, তারপরে পুরুষের ব্যভিচার সে তো সমাজে স্বীকৃত, যত পাপ শুধু নারীর বেলাতে। চাঁদ হঠাৎ অল্প হেসে পান পাত্র দেখিয়ে বলে, তাইলে বরঞ্চ এইটাই খাও, কিছুটা হয়তো শান্তি পেয়ে যাবে। সনকা তীব্র উচ্চহাস্য করে ওঠে, তারপর বলে, না। চাঁদ হাত উল্টায় ওপর, তারপর নিজে খায়। হায় রে, সে বণিক আর আজিকারে বণিক, একদিন সব যাবে, আদর্শ স্থানীয় বলে শ্রদ্ধান্বিত হতো তারে, যারে আদর্শ স্থানীয় বলে শ্রদ্ধান্বিত হতো তারে আজ কেউ ফিরেও পুছে না। না, এ বণিক সে বণিক নয়। চাঁদ বলে, চাঁদ একটু চুপ করে থেকে বলে,
ঠিক, এই চাঁদ ঠিক সেই চাঁদ নয়। ঠিক, আজিকার এই চম্পকনগরী আমার সে যৌবনের চম্পকনগরী নয় যার তরে পাড়ি দিয়েছিল আজ মনসা সর্বত্র। কে আজ যদি বাঁচাবে এরে, কে আজ বাঁচাবে এরে, কি পথে বাঁচাবে? সম্মুখ মঞ্চে চাদরে গা মাথা ঢাকা দুজন লোকের ত্রস্ত প্রবেশ। প্রথমজন চাপা উত্তেজিত কণ্ঠে বলে, দেখেছো দেখেছো, দুজনা যুবকের এ যেন ধরা নিয়ে গেল খালভূমিতায়। দ্বিতীয়জন বলছে, চলে এসো চলে এসো, আমাদের ওইসবে আর কোনো কাজ নাই। প্রথমজন বলে, হত্যা করে দিবে নাকি? দ্বিতীয়জন বলে, দিবে যদি দিবে, ভাতৃহত্যা এ যে এ দেশে, এ এখন বহুদিন রবে, তুমি চলে এসো। প্রথমজন বলছে, চক্ষের সম্মুখে কাউরে হত্যা করা দেখি নাই প্রভু, কভু একবার দেখে গেলে বোঝা যেত মুখটা কেমন হয়, কতখানি রক্ত ছোটে। শুনেছি এ দর্শনের ফলে নাকি শ্লীষ্যের ক্ষমতা বাড়ে। চাপা স্বরে কথা বলতে বলতেই তারা বেরিয়ে যায়। লক্ষিন্দর বেহুলা প্রবেশ করে। লক্ষিন্দর বলে, বুঝতে পারি না আমি, কি ভীষণ ঘেন্না হয় চম্পক নগরীটারে। মানুষ মানুষ নয়, বুদ্ধিহীন বোধহীন, তারপরে মিথ্যাবাদী, প্রত্যেকেই নীতি কথা খায় আর অপরের পরে দোষারোপ করে। উহ, মানুষে যে এত ভণ্ড হতে পারে তা এই চম্পক নগরীটারে যারা না দেখেছে তারা কিছুই জানে না। বেহুলা বলে, একটা কথা কই আমি বিরক্তি বসো না, এত ক্রোধ এত ঘৃণা, ইয়াতে কি নিজ মন স্থিতি পাওয়া যায়? মোর বাপে কয়, মনে যদি জ্বালা রাখো তাইলে নিজেরই মন অবনিষ্ট হয়, তার চায় আর ঢের ভালো ভুলে যাওয়া আর আর আপন কর্তব্য করা। লক্ষিন্দর বলছে, ঠিক, কিন্তু জীবনে কর্তব্য তো শুধু এইটা নয়, কোনোটা সে কেন্দ্রীয় কর্তব্য যেটা পালনের ফলে বাকি সব কর্তব্যগুলোই নিজ নিজ ঠায়ে সম্পাদিত হয়ে যাবে। মানুষের আদিম কর্তব্য কী? আদর্শের তরে উৎসর্গিত হওয়া। আর ভাগ্যের পাশার দানে যদি হেরে যাও তাইলে কি অকর্মণ্য বার্ধক্যের দন্তহীন মুখে ভিক্ষাদত্ত অন্ন তুলা শুধু বেঁচে রবে? তাতে কি মানুষ সম্পূর্ণতা পাবে, অন্তরের সে শক্তি পাবে? কিংবা ভাগ্যেরই পাশার দানে যদি জিতা যাও তাইলে কি আত্মতুষ্ট নির্বোধের মতো যথাধর্ম তথা জয় এই কথা কয়ে অহংকার করা যাবে? ক, সুরক্ষিত সংসারের দ্বীপ এসে দ্বীপ হতে এয়েছ যুবতী, জান না কো এইখানে কালীদহে ঘূর্ণচক্র আছে। ক, কি আমার আপন কর্তব্য? ক, বেহুলা বলছে, এত কথা ভাবি নাই আমি। লখাই বলছে, এইবারে ভাবো, লখাইয়ের সাথে পরিণয় হয়েছে যখন এই অস্ত্রতা সংক্রামিত হবে তোমার তোমার অন্তরে। বেহুলা কোমলভাবে বলে, না আমি স্থির হব, মোর পিতা মাতা কয়াদেছে, শান্ত হয়েও স্থির হয়েও শান্তি এনো স্বামীর জীবনে, শান্তি এনো স্বামীর সংসারে। কথাগুলো উচ্চারণ করে যেন বেহুলা আবিষ্ট হয়, ডাগর চোখে স্বামীর দিকে তাকিয়ে বলে, আমার স্থিরতা যেন সংক্রমিত হয় তোমার অস্থির সংসারে। লক্ষিন্দর আবেগে বলে, তাই হইও তাই হইও, দ্বীপের কুমারী তুমি, নিবিড় দ্বীপের মতো শান্ত হয়া থেকো তুমি, আমার এই অস্থির নরক হতে দেখি যেন সবুজ টিয়ার মতন আশ্চর্য কোমল দ্বীপ আয়ত নয়ন পেতে মোর পানে চায়া আছে। আদর করতে করতে লক্ষিন্দর বলে, তাই থেকো তাই থেকো, নাচনি বেহুলা তুমি নিছনি কামিনী, দ্বীপ হইও অপরূপ দ্বীপ হইও আমার জীবনে। চাঁদের হাসি শোনা যায়। বেহুলা লক্ষিন্দর মুছে চাঁদ ও শনকা। এবার চাঁদকে দেখানো হচ্ছে। চাঁদ বলছে, অদ্ভুত কৌতুক নাট্য রয়েছে বিধাতা, রচেছ বিধাতা, আজ রাতে সাঁতালির ঢিবিটাতে দুইটা যুগল নরনারী, এক যারা যাত্রার মহেন্দ্রক্ষণে পরস্পর রোমাঞ্চিত পরস্পর পায়, আর যারা বহুদূর চলে এসা ক্লিষ্ট তিক্ত বসে আছে সমাপ্তির অপেক্ষায়। হায়, চাঁদ আবার মদ খায়। শনকা বলে, সতগর এত অন্ধকার দেখা এখনো কি মন হয় না কো মনসা পূজার? যতদূর বুঝি আমি লখায়ের পাড়ি দেয়া আর তার বিবাহের লেগে সর্বশান্ত হয়ে গেছে তুমি, এর পাছে এই বৃদ্ধ বয়সে দিনাতি বাহন হবে কি প্রকারে? চাঁদ একটু চুপ করে থেকে উত্তর দেয়, ব্যাপারের হিসাবের খাতা লিখা,
সামান্য বেতনভোগী কিছু একটা কর্মচারী হইয়া এ বণিক সে বণিক নয়। সুতরাং যত তুচ্ছহীন কর্মই হোক, সিপাহী আমারে যা করাবে আমরণ সেই কাজ করা দিনাতি বাহন হব। শিব শিব শিবাই, শিবই জানে শুধু আমার কি হবে, আর আমার মৃত্যুর পর তোর কথা হয়তো বা তোর মনসাই জানে। সনকা বলল, নিজের জীবন নিয়ে ছিনিমিনি খেললে গেলে সদাগর, নাহলে তোমার এই মতো পরিণাম হওয়ার কথা তো ছিল না। চাঁদ চুপ করে থাকে। সনকা বলে, তোমার সাথে এতদিন অহরহ যুদ্ধ করে করে ক্লান্ত হয়ে লাগে আজ। তুমি মোর সবচেয়ে বড় শত্রু, তবু আজ তোমার এমন দেখা মনে দুঃখ হয়। এ কী দশা করেছ নিজের সদাগর, এ কী হলো? চাঁদ ক্ষমতায় কুলালো না, এত দ্বন্দ্ব বাহিরে অন্দরে চাঁদ ভেসা গেল। সনকা একটু নীরব থেকে বলে, তোমার এ দশা আমি কখনো চাই নাই, কখনো চাই নাই আমি। চাঁদ অর্ধস্ফুটে বলে, শিব শিব শিবাই আমার। সম্মুখে মঞ্চের উপরে জনা পাঁচ ছয় যুবকের মদের কলস নিয়ে প্রবেশ করে একজন গান গাইছে। প্রথমজন গান গাইছে, কান্দনা কান্দনা বধূ বাসরের ঘরে আজ রাতে পুরুষেরা এই মতো করে। সকলে কর্কশ কণ্ঠে হাহা করে হেসে ওঠে। দ্বিতীয়জন বলে, শালা উৎকোচ খাটে রে ব্যাটা গান বাঁধে খুব। প্রথমজন বলে, সাবধান, বাপ নিয়ে কোনো কথা কবি না কখনো, তোর বাপে উৎকোচ খায় না। দ্বিতীয়জন বলে, শালা বাপ তুল্লা গালি দিলি। ছুরি বের করে বলে, ও দুটোরে মেরে ধর খসা যাবে। প্রথমজন বলে, আয় আয় দেখি তোর কতটা ক্ষমতা। সেও ছুরি বের করে, অন্যরা মাঝে পড়ে থামায়। আহাহা, ছাড়ো ছাড়ো, নেশা চলে যাবে। আরে আরে, অন্তর্বিরোধ ভালো নয়। সারা গৃহস্থরা ডর করে আমাদের, অন্তর্বিরোধ হলে ডর ভেঙে যাবে। আয় সুরধুনি আরাধনা করি। হা হা, সুর করে বলে, কান্দনা কান্দনা বধূ আবার মদ খায়। আবার বলে, আজ রাতে পুরুষেরা ওই মতো করে। সকলে আবার হা হা করে হাসে। যুবকেরা মুছে যায়। লক্ষিন্দর আর বেহুলাকে দেখানো হয়। লক্ষিন্দর বলছে, কেন এত কষ্ট জানো? ছোটকাল থিকা সঙ্গীদের সাথে সাধারণ খেলাধুলা নিয়ে স্বাস্থ্যকর বাল্যকাল ছিল না আমার। চিরকাল রয়া গেছি যেন বিচ্ছিন্ন একাকী, তাই সমাজের সাথে সাযুজ্য কামনা করি। জলের ভিতরে জলচর জীবের মতন আমি যেন এই হাওয়াতে মাটিতে এই মানুষের ভিড়ে এক দেহ হয়ে অনর্গল সঞ্চরণে আপনার সম্পূর্ণতা পাই। কিন্তু কী করা মিলাবো আমি, কার সাথে মিলাবো নিজেরে? বুঝাতে পেরেছি আমি কিছুটাও বুঝেছ কি কও? বেহুলা তার নিষ্পাপ চোখে অস্বস্তির ছায়া দেখে। বেহুলা বলে, সত্য কথা কই, আজ সন্ধ্যাকাল হতে আমি যেন এক অজানিত দেশে এসে পড়েছি, প্রবেশ করেছি। এত কষ্ট এত অস্থিরতা আমাদের নিচ্ছিনি সংসারে ছিল না কখনো, তাই মনে লাগে যেন আমার অন্তরে যত স্থিরতা ছিল ক্রমশই যেন সব দিশাহারা হইয়া যেতে চায়। প্রতিজ্ঞা করেছি আমি তোমার বিপদ এলে বুক দেয়া আগুরিয়া তোমারে বাঁচাবো, কিন্তু বিপদ যে এত জটিলতাময় আগুতে তো কোনো দিন এই কথা ভাবি নাই আমি। তুমি কষ্ট পাও দেখে আমার অন্তরে খুব কষ্ট লাগে, কিন্তু কি করে যে বাঁচাই তোমারে? তোমারে অস্থির দেখে আমারও অস্থির লাগে, অথচ আমার তো স্থির হওয়া চাই, কি যে করি আমি কিছুই বুঝি না। লক্ষিন্দর বিচলিত হয়ে কোমলভাবে আদর করে। সে বলে, বউ আমার বেহুলা বউ, তুমি শুধু নিজের উন্মুক্ত করে রেখো, আমারে গ্রহণ করো। যা কিছু আমার আছে, দোষ ত্রুটি সব কিছু নিয়ে আমারে গ্রহণ করো, তাইলে তোমার অন্তরের মাছ দিয়া সকলের সাথে আমি সংযোগের পন্থা পাবো। ভালোবেসো আমারে বেহুলা। বেহুলা তখন বলছে, চিরকাল তুমি মোরে আমার নিকটে রেখো, নিকটে নিকটে চিরকাল। লক্ষিন্দর বলে, চিরকাল চিরকাল বউ, তুমি আমি কোনোদিন আন্তর হব না। হঠাৎ একটা চিন্তার বিদ্যুতে বেহুলার মাথাটা যেন সরিয়ে দেয়। সোজা হয়ে বসে সে প্রশ্ন করে, পাড়ি দেওয়ানের কালে কী হবে তখন? লক্ষিন্দর এক মুহূর্ত স্তব্ধ থেকে বলে, পাড়ি দিতে যাব না কো আমি।
বেহুলা আর্তনাদে বলে, না না না, চাঁদ চাঁদ বণিকের পুত্র তুমি, এ কথা কইও না। ছি ছি, এটা কি করেছো তো? আমি কি কি করেছি আমি? ছায়ামূর্তি, কোন এক অন্ধকার তাড়নায় এই কথা কয়েছি আমি। ভুলে যাও, ভুলে যাও, এ কথা ফিরা নাও তুমি। লক্ষীন্দর বলছে, কি হয়েছে বউ? ছায়ামূর্তি কার? কোন তাড়নার কথা তুমি কও? বেহুলা চেষ্টায় সম্পৃত হয়ে বলে, আমি চেয়েছিলুম, আমার প্রতিজ্ঞা আছে, আ মৃত্যু সর্বদা আমি তোমার নিকটে রব। এইটুকু অনুমতি আমার চাওয়ার ছিল, কিন্তু আবেশে বিবশে কোনো শক্তি যেন এইভাবে কথাটাতে কওয়ায় আমারে দিয়া। বেহুলা ভগ্ন কণ্ঠে বলতে থাকে, মোহের বিস্তার করে তোমারে তো পথভ্রান্ত করাতে চাই না আমি। লক্ষীন্দর বলে, করো করো, মোহের বিস্তার করো, আমার সম্পূর্ণ অবলুপ্ত করে দেও তোমার মোহের জালে, তাইলে হয়তো আমি বেঁচে যাব। জানো না কি চারিদিকে কত হিংসা, কত লোভ, তুমি জানো না বেহুলা? জীবনের প্রতিযোগিতায় পদে পদে এত দ্বন্দ্ব, এত ক্লানি, এত কুটিলতা, পৃথিবীর বুক থিকা এরা যেন প্রেম অনুভবটারে নষ্ট করে দিতি বদ্ধপরিকর। ঠিক এবার বুঝেছি আমি, ইয়াদের সাথে ইয়াদের রণনীতি অনুসারে যুদ্ধ করে জয়লাভ করণে আসাটাই ভ্রান্ত পথ। তাতেই প্রেম প্রথমে প্রেমটারে বলি দিতে হয়, কেননা যে জয়ী হতে হবে যে কোনো উপায়ে তখন তো জয়লাভ করাটাই প্রধান কর্তব্য হয়, এইটাই ভ্রান্ত পথ। শত্রুদের রণনীতি মেনে নিয়া যুদ্ধ করা, পৃথিবীতে সমস্ত বিদ্রোহ শুরু হয় ধর্ম সংস্থানের লেগকে, প্রেম লেগকে, সত্য লেগকে, কিন্তু বিশ্বে নীল হয়ে যায় সমস্ত আদর্শ ওই যুদ্ধের প্রক্রিয়া ফলে। তারপরে জয় আর জয় তো থাকে না, পাণ্ডবেরা ধর্মযুদ্ধে অধর্ম করেছে, জয়লাভ তরে রামচন্দ্র নিজে অধর্ম করেছে, ভেবে দেখো। তারপর তাহাদের ইতিহাস কি নিষ্ঠুর, কি দুঃখজনক, বুঝেছ বেহুলা? জয়ের পরেই অনিবার্য ঘটনা শৃঙ্খলে সেই জয়টারে যেন পরিহাস্য করে তোলে মহাকাল অমোঘ নিয়মে। তার ছায়া ঢের ভালো, তুমি আমি আমাদের ভালোবাসা, সামান্য মানুষ হয়ে সামান্য অঙ্গনে শুধু অসামান্য ভালোবাসা আসলে সে রাখুক। বাঁচাও আমারে তুমি বেহুলা আমার, মোরা যদি পরস্পরে মুগ্ধ হইয়া যেতেও পারি, যদি জীবনের আদিম শিখরে মুখ দিয়া সার্থকতা ভরে নিতে পারি, তাইলেই সত্যকার পারি দেয়া, তাইলেই সত্যকার জয়লাভ। ভালোবেসো আমারে বেহুলা, তুমি মোর গৃহিণী সচিব সখা, তুমি মোর লাস্যময়ী চতুরা কামিনী, আমারে উন্মত্ত করো তোমার লালসে, দেবী তুমি, দেবী নারী কামিনী গৃহিণী, সমস্ত জীবন ভরা থাক তোমার মোহের জালে, তোমার সিঞ্চনে। আদর করতে থাকে। বেহুলা বলে, ডর লাগে মনে, মনে হয় এইটাই তো ঠিক নয়। লক্ষীন্দর বলে, কেন ঠিক নয়? বেহুলা বলে, জানি নে কো, চলো, বাহিরেতে হিম পড়ে, শরীর অসুস্থ হবে, আহ মনে হয় যেন নেশাগ্রস্ত হয়ে গেছি, বাধা দিব এত সাহস নাই। শুনো শুনো, লক্ষীন্দর আদর করতে করতে বলে, তোমার আঙুরগুলা আমার প্রতিটি রোমে যেন দীপাবলি জ্বেলে দিচ্ছে বউ। বেহুলা বলে, কোয়ো না অমন করে। লক্ষীন্দর বলে, চোখ এত কালো কেন বেহুলা তোমার, দৃষ্টি এত গাঢ় কেন? বেহুলা বলে, স্থির হও, পাগল করো না মোরে। লক্ষীন্দর বলছে, এত রূপ কেন বেহুলা তোমার? বেহুলা বলে, না না, ব্যাধের মতন আমারে হনন করা কোনো সুখ কোন সুখ পাও? লক্ষীন্দর বলছে, আজ রাতে মরা যাই আমরা দুজনা, এই রাত চিররাত হোক বউ। বেহুলা আমার, বেহুলা লক্ষীন্দরের কথার শেষের দিকে মঞ্চের সম্মুখ দিকে উপবিষ্ট যুবকেরা খুব নিচু স্বরে গুনগুন করে গান গায়, ক্রমশ তাদের শব্দ স্পষ্ট হয় বেহুলাদের কথা ডুবিয়ে দেয়, লক্ষীন্দর বেহুলা মুছে যায়, দেখা যায় পানন্মত্ত যুবকরা গান গাইছে, যুক্তির অতীত তুমি জ্ঞানের অতীত, তমসা রূপে মাগো আলোর অতীত, ইত্যাদি। গানের মাঝখানে থেবে একজন লোক বলে ওঠে, দূর, একটা নারী চাই, নারী ছাড়া অন্ধকার গাঢ় লাগে না কো। হা হা, হত্যা হলো, সুরা হলো, এবারে নারী চাই, চল তবে কুটনি কুটনি পাটকে চাই, কুটনি পাটকে চাই, চলো শালা,
লখের বউটারে লাগে খুব রসবতী, চলো গণিকা পাঠকে যাই। বসে বসে থেকে থেকে ছোট ছেলের মতো পা ছুড়ে বলে, নারী চাই, আমার এখনই একটা নারী চাই। উঠো শালা, নারী আছে গণিকা পাঠকে চল। আরে শুনো শুনো, লক্ষিন্দর আজ রাতে মজা মারে খুব, চলো আমরা সবাই যাই। যায়া কই, তুমি বাল্য বন্ধু, একা একা খাওয়া ঠিক নয়, সকল সমান ভাগে ভাগ করা করা খাওয়া চাই। মাতালের কলরব শোনা যায়, চলো চলো যায়া ভাগ চাই। আরে বেটা, কয়েক কলস মদ সাথে লইয়া যাই, নইলে তো ওঝাগুলা যেতে দিবে না কো, আজ রাতে ওরা খাবে না, খাবে না দাদা, চেষ্টা ছাড়া সিদ্ধি লাভ হয়? রসবতী চাও যদি মদ নিয়ে চলো, সাদের মদ দিয়া উঠা যাব আমার আমরা উপরে। আর যদি নাই যেতে দেয়, যুবতী নাগিনী আছে ছাপের ভিতর, এরে ছেড়ে দিব। কলরব করে তারা এগিয়ে যায়। একজন সুর ধরে, তুমি মা আজ্ঞেয় দেবী, নিয়মাপহারী, এই শালা চেঁচামেচি না হয় একটু, তাইলে উয়ার বেটাও ট্যার পায়া যাবে। কি যেন যে নাম বেটার। হ্যাঁ হ্যাঁ, সব চুপি চুপি চলো, চুপি চুপি। মত্ত অবস্থায় তারা চুপি চুপি চলার সময় মুছে যায়। সনকা যেন আর্তনাদ করে ওঠে। সনকা বলে, উহ, শ্বাস বন্ধ হয়ে আসে সদাগর, বুকের ভেতরে কঠিন যন্ত্রণা হয়, যেন হাওয়া নাই পৃথিবীতে। হায়, এ কি হলো সদাগর, তুমি শিব ভক্ত, শিব পূজা করা গেছো, আমি তোমার বিরুদ্ধে মনসা পূজা করা গেছি, শত্রু পরস্পর, তবু দেখো আজ দুই জনাই বসে আছে অসার্থক জীবনের এ সারটি তো জঞ্জাল নিয়া, কেন এই পরিণতি হলো সদাগর? তাহলে কি জীবনে কোথাও কোনো সত্য নাই, হেন কোনো সদাচার নাই যেটা মেনে মানুষে সার্থক হবে? তাহলে এ জীবনে কুটিল গতিতে কি অর্থ বহন করে, নাকি মহাকাল আপন খেয়ালে শুধু আপনার স্রোতে চলে যায়? তুমি আমি কেউ কিছু নয়? কও সদাগর, এই একটা কিছু কও। চাঁদ কোনো উত্তর দেয় না, মদ ঢেলে খায়। সনক হাত বাড়িয়ে দেয়, খেও না কো, মানা করণে অধিকার হয়তো আমার নাই, তবু খেও না কো। চাঁদ তার দিকে তাকায়, একটা কিছু কও সদাগর, তুমি ছাড়া আর আমার আমার তো কেউ নাই কখনো। চাঁদ বলে, তোরে একদিন আমি বড় ভালোবাসা ছিনু রে সনকা। সনকারে, আমরা হয়তো পুতনার স্তন্যপান করেছি না জেন্যে, তাই এই দশা। শিবশম্ভু, সুরার পাত্রটা সনকার হাত ছাড়িয়ে মুখে তুলতে যায়। সনকা মুখ তুলে যেন একটু অপ্রকৃতস্থের মতো বাধা দেয়, না কেউ না কো, যত দিন যায় যতই বয়স হয় ততই মানুষে দেখে শুধু বাঁচার প্রক্রিয়া ফলে, জীবনেতে কত ভুল কত পাপ করা হয়ে গেছে, যৌবনে তো চেষ্টা করা ভুলে থাকা যায়, কিন্তু বার্ধক্যে সেসব স্মৃতিগুলো যেন অতীতের কালো গর্ত থিকা আচম্বিতে এঁকে বেঁকে উঠে এসে মাথায় দংশায়, তখন তো এই একমাত্র পন্থা আছে ভুলাবার। সনকা বলে, ভুলা যায় সদাগর, কও তুমি, সত্য কথা ভুলা যায়? চাঁদ মাথা নেড়ে বলে, কিছুক্ষণ চলা যায়। সনকা এক ঝোঁকে পাত্রের সমস্ত মদ গলায় ঢেলে দেয়, বিকৃত স্বরে বলে, কত গ্লানি কত কালি লেগে আছে অন্তরে শরীরে। চাঁদ বলে, শুধু ভবিষ্যৎ যেন জয়ী হয়। হঠাৎ সনকা সশব্দে কেঁদে উঠে মুখ ঢাকে। চাঁদ অন্ধকারের দিকে তাকে অস্ফুটে বলে, শিব, শিবাই আমার। মুছে যায় চাঁদ ও সনকা। মঞ্চের সম্মুখ দিকে একজনকে মহাদেবের মতো সাজিয়ে নিয়ে আসে দুজন যুবক, যারা তারাপতিকে ভয় দেখাচ্ছিল, যারা খুনের মধ্যেও ছিল। আজকের ভিডিও এই অবধি, এই পর্যন্তই আমি স্থগিত রাখছি। এর পরের দিন আমি এর পরের পাঠটা পড়ে শোনাবো। তো আজকে শেষ করার আগে একটাই কথা বলি, যদি এরকম নেট সেটের টেক্সট শুনতে হয়, টেক্সটের ভয়েস পাঠ শুনতে হয়, তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে দেওয়া বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে আমার দেওয়া আপডেটগুলি আপনাদের কাছে সরাসরি পৌঁছয়। তো আজকের মতো এখানেই রাখছি।